এটা হয়েছে লকডাউনের জন্য, যে লকডাউনে আমাদের বাস চালিয়েছি আমরা, প্যাসেঞ্জার ছিল না, সেই সময় অজস্র তেল পুড়েছে, যাত্রী ছাড়াই বাস চালাতে হয়েছে বাধ্য হয়ে, একজন দুজন যাত্রীর জন্য বাস চালাতে হয়েছে, তারপরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়েছে, এতে ব্যাপক পরিমাণ তেলের খরচ হয়েছে। ফলে আমাদের বাস কেনার দিকটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো, এবং যাত্রীরা তারা সরকারি বাসে যেতেই চাইছেন, তারা বলছেন যে আমরা একটু বসার সিট পেলে ভালো হয় বা লেডিস সিট বাড়ালে, এবং আসলে সরকার জ্বালানির দাম তো যথেষ্ট বেশি, এখনো যথেষ্ট বেশি, ভাড়া বাড়াবার ব্যাপারে কোনো রকম আমাদের সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, ভাড়া সরকার কোনো অবস্থাতেই, দেখুন বেসরকারি বাস কেউ কেউ ইন্ডিভিজুয়াল কেউ যদি কম বেশি নেয় সেটা আমাদের ভিজিলেন্স করতে হবে, দেখতে হবে, কিন্তু আমি যেটুকু খবর রাখছি অধিকাংশ বেসরকারি বাসই তারা একটা গভর্নমেন্ট যা বলে দিয়েছে সেই রেটেই চলছে, অনেক সময় খুচরো ফেরতের ক্ষেত্রে বা রেগুলার যারা আসেন তাদেরকে, আমাদের তো কুপন চালু নেই, সিপিএমের আমলে কুপন চালু হয়েছে, ফলে তাদের হয়তো সেই দিন ভাড়া ফেরত দিতে পারছে না, পরের দিন অ্যাডজাস্ট করছে, কিন্তু এখনও অবধি পশ্চিমবঙ্গে ভাড়া সারা ভারতবর্ষের সব থেকে প্রায় কম জায়গাতেই আছে, এবং তবে মানুষ সরকারি বাসের পরিষেবা আরও বেশি চাইছে। না এখন দেখুন ইন্ডিভিজুয়াল কোনো কোনো বাস কেউ নিতে পারে, তবে সামগ্রিকভাবে আমি বেসরকারি বাসের সংগঠনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে কোনো বেসরকারি বাসই গায়ের জোরে গুন্ডামি করে বেশি পয়সা নেবার পক্ষপাতী নয়, তারা সরকার পরিচালিত পথেই চলতে চায়। তবে এটাও ঠিক যে তা বাসের ভাড়া যেটা বেড়েছে, সরকার আর বেসরকারি বাসের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু সব বেসরকারি বাসেই পয়সা বেশি নেওয়া হচ্ছে বলে খবর নেই, কেউ কেউ ইন্ডিভিজুয়ালি বিশেষ করে জেলার দিকে নিতে পারেন, সেগুলো আমরা নিশ্চয়ই নজর দেব, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করব যে মানুষের, যেটা আমি জানতে পার জন্য উঠেছিলাম যে মানুষ চাইছে যে সরকারি বাস বাড়ুক, এবং সরকারি বাসের পরিষেবা অনেক ভালো, সরকারি বাসে তারা একটু বসবার জায়গা চাইছে, বাস তো আর লম্বা করা যাচ্ছে না, বাসের সংখ্যা বাড়াতে হবে। জ্বালানির দাম নিয়ে কিছু বলবেন? ওরা 50% করে দিক, ওরা ওই ভ্যাট আর জিএসটি গল্প না করে ওরা 50% করে দিক না, ওরা ওদের টাকা থেকে করে দিক, সরকার কি করবে? রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবে, স্বাস্থ্যসাথী দেবে, কন্যাশ্রী দেবে, আর ওরা একটার পর একটা ফেজ বাই ফেজ ইলেকশনের নাম করে, ফেজ বাই ফেজ ইলেকশনের নাম করে ওরাও একটা একটা করে শহরে করোনা বাড়িয়ে যাবে, সরকার করোনা মোকাবিলা করবে, সরকার কোনটা করবে? ফলে মমতা ব্যানার্জির সরকার সব থেকে বেশি চেষ্টা করছে, এবং আমরাও চাই যাত্রী বা পরিবহনে আরো বেশি সুবিধা। আপনারা শুনলেন যে বিধায়ক মদন মিত্র, তিনি বলছেন যে কিভাবে বাসের সংখ্যা বাড়াতে হবে, বিশেষ করে মহিলাদের আবার সিটের সংখ্যা বাড়াতে হবে, এবং তিনি অবশ্যই বলছেন যে সরকারি বাসের ভাড়া বাড়ানো হয়নি এবং যাতে তা আর না বাড়ে সেদিকে নজর রাখবে সরকার।